এসপি লীনা দোলে ভগবান নাকি? লীনা দোলে ভগবান নাকি? কেউ লীনা দোলের ভাষ্য লব পড়া নাই কোনেও, কেউ গ্রেপ্তার করিব পড়া নাই লীনা দোলে, ভাষ্য জুনমণির মাতৃ। লীনা দোলের মুখর পর কেউ বাইক লব পড়া নাই, লীনা দোলে এরেসো হওয়া নাই আর লীনা দোলের বাইক নাই। যেতিয়া জুনমণির কোয়ার্টারত তালাচী চলিছিল, ভরি হাতে ধরি জুনমণির বিষয়ে মাতৃয়ে সুধিছিল লীনা দোলে। কিন্তু আরক্ষী গৰাকীয়ে জুনমণির মৃত্যুর কথা নুকুয়ার অভিযোগ। এই পর্যন্ত কিয় লীনা দোলের মুখর ভাষ্য কোনেও লব পড়া নাই বলে প্রশ্ন করেছে মাতৃয়ে। কিয় লীনা দোলেক গ্রেপ্তার করিব পড়া নাই, কিয় আভাজ্যোতি রাভা গ্রেপ্তার হওয়া নাই? এই মন্তব্য জুনমণির মাতৃর। কিয় মুখর পড়া কিয় বাইক লব পড়া নাই এতিয়ালৈকে লীনা দোলের? লীনা দোলে ভগবান নেকি? লীনা দোলের মুখর পর কেউ বাইক লব পড়া নাই কোনো এতিয়া। লীনা দোলে এরেসো হওয়া নাই আর লীনা দোলের বাইক নাই। কেউ মোর যিখিনি পয়সা পাতি মই বারে বারে ভরিয়াতে ধরি কইছি, ও ম্যাম মোর জুনমণি কত, ও ম্যাম মোর জুনমণি কত, তেতিয়া তেওঁলোকে কৈছে জুনমণির কেস রেজিস্টার হয়েছে। রেজিস্টার হলে তো লোক এরেস্ট করিব, কিন্তু মই ডেড বডি দেখা পাব নালাগে ন। পয়সা তো তেওঁলোকে নাই একো কোৱা নাই, তেওঁলোকে লৈ গৈছে মোৰ পয়সা, ছোৱালীৰ পয়সা। মোৰ পয়সা 1,30,000 মান আছিল আৰু ছোৱালীৰ পয়সা মোটামুটি খুচুৰাই মুচুৰাই 30,000, 3 লাখ মান। যদি জুনমণির বিরুদ্ধে কেস রেজিস্টার হয়েছিল তেন্তে ছোৱালীজনীক ধরিব লাগিছিল, কিন্তু কিয় জুনমণির মৃতদেহ চাবলগীয়া হল মাতৃগৰাকীয়ে? জুনমণির ব্লু প্রিন্ট কোনে রচিছিল, কোনে এই জাল পেলাইছিল তাই শেষ করে দিয়ার? আজি ন্যায় কেবল এগারী মাতৃয়েই নহয় জানিব বিচাৰিছে অসমবাসীয়ে, দরাচলতে প্রকৃত ঘটনা কি? আমি কংগ্রেছ বিধায়িনী দলের সদস্য সকলে, শিবামণি বৰা, কমলেশ দে পুরকায়স্থ, আমার নন্দিতা দাস, আমার রশিদ মণ্ডল আর মই, আজি আমার প্রয়াত মহিলা আরক্ষী বিষয়া জুনমণি রাভার বাসগৃহলে আইছিলো। তেওঁৰ মাতৃৰ লগত আমি কথা পাতিলো, ভাতৃৰ লগত কথা পাতিলো, আৰু গোটেই কথাখিনি জনাৰ পিছত আমাৰ মনত এটাই বিশ্বাস জন্মিছে, গোটেই কথাখিনি জনাৰ পিছত, যে অসম আৰক্ষীত এতিয়াও বহুত অপৰাধী, অপৰাধ কৰিব বিচৰা অপৰাধী মনোবৃত্তিৰ মানুহে বোধ কৰোঁ কাম কৰি আছে। নহলে এজন সতীৰ্থ আৰক্ষী বিষয়াক এনেধৰণেৰে ষড়যন্ত্ৰ বলি হোৱা এই দৃশ্য আমি দেখা নাপালোঁ হয়। অসম আৰক্ষীক মোৰ ফালৰ পৰা অনুৰোধ, তেওঁ যেন যিসকল অপৰাধ প্ৰৱণ ব্যক্তি এতিয়াও দায়িত্বত আছে তেওঁলোকৰ বিৰুদ্ধে সকলোবিলাক আৰক্ষী বিষয়া যিসকলে ভাৰপ্ৰাপ্ত হৈ আছে বিভিন্ন অঞ্চলত, তেওঁলোকৰ বিষয়ে গোপন তদন্তৰ ব্যৱস্থা কৰক আৰু ৰাজ্যত আইন শৃংখলা উন্নত কৰিবলৈ, অপৰাধৰ সংখ্যা কমাবলৈ তেনে ব্যক্তিসকলক দায়িত্বপূৰ্ণ পদবীৰ পৰা অপহৰণ কৰক। তাইক ওপৰৰ পৰাও হেডেক দিছে, তাইক কোনোবাই কিবা কৰি মাৰিলে গুৱাহাটীৰ পৰা ৰঞ্জনৰ ৰিপৰ্ট, টাইম 8।